ওয়েলকাম ফ্রেন্ডস শিওরে রাজ্যের বিধানসভা ভোট তার যথেষ্ট সময় থাকতেই অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষক বদলির সমস্ত রকম কাজ শেষ করতে চাইছে কমিশন এই রকম একটি সংবাদ আজকে পঁচিশে জানুয়ারি দু হাজার একুশ সংবাদপত্রে প্রকাশিত হয়েছে আমরা একটু খবরটা দেখে নিই দেখুন ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে শিক্ষক বদলির প্রক্রিয়া শেষ করতে চাইছে মাদ্রাসা সার্ভিস কমিশন মাদ্রাসা সার্ভিস কমিশন সূত্রের খবর সাধারণ বদলির জন্য প্রায় আড়াই হাজারের বেশি প্রথম পর্যায়ের বদলির প্রক্রিয়া হয়েছে বদলির জন্য আড়াই হাজারের বেশি শিক্ষক আবেদন করেছিলেন বিজ্ঞান বিভাগের প্রায় দেড়শো জন শিক্ষককে বদলি করা হয়েছে গত বছর ফেব্রুয়ারি মার্চ মাসে সম্পন্ন করা হয়েছে নভেম্বর মাস থেকে আবেদনকারী বাকি শিক্ষকদের বদলির কাজ সম্পন্ন করা প্রক্রিয়া জোর কদমে চলছে কমিশন জানিয়েছে শিক্ষক বদলি করা হচ্ছে নিয়োগপত্র ও সুপারিশপত্র পাঠানো হচ্ছে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বদলির সুপারিশ গ্রহণ না করলে কমিশনকে জানাতে জানাতে বলা হয়েছে কারণ শূন্য পদ নির্ণয়ের জন্য কমিশনের কাছে তথ্য থাকা জরুরি তাই শিক্ষা প্রতিষ্ঠানকে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের যে শিক্ষক শিক্ষিকাদের যে বদলি প্রক্রিয়া সেটা ফেব্রুয়ারি মাসের মধ্যে পুরো বিষয়টিকে কমপ্লিট করতে চাইছেন এটা অত্যন্ত ভালো খবর এবং আমরা আশা করব বিদ্যালয়গুলির জন্য পশ্চিমবঙ্গের যে বিদ্যালয়গুলি রয়েছে বিদ্যালয়গুলির জন্য সাধারণ বদলির প্রক্রিয়া অতি দ্রুত শুরু হোক এই আবেদন রেখে আমি এই ভিডিও শেষ করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ